Assalamu alaikum. It's me again. Asker Ramdar Dityo part. So ekhane ami puron guna korbo. Tel disi, tel diya fiyaz paste disi. Sorry, onion paste disi. Je eta hon browni yesi jokhon ami spice arektu brown kormo arki. Koira pore spice add kormo pore shira. So dekhai mo step by step. I'm going to put a spice in the middle. All spice like artichoke, garlic, chili, and heat for more juice. So, when spice, pura pare nicely, to the biryani ke liye, yellow curry is from the basketball, to the curry ke liye. Chingi mas aur kisi lai. Mujhe baar baakali puron koi chingi mas aur banglaar English shakal ka nikta koi gaya mat. Ela dekh raha ekta like apun tel uti kaise ki anda ka fast shaat apni ritare like aur hum media wagon no korsi fry korsi to na kaise smell baar hi se. So apun ami puron di lai mu. আর পুরন এর দেখো কা পুরনের আমি হার্ড শেল যেটা ওটা ফলাই দিছি লাইক বাংলাদেশ স্টাইলে হার্ড শেল ফলাইয়া খিদা করছে আর কি উপরের যে শেলটা কাটা ফলাই দিই তোমার কাছে ভালো লাগে ওরকম আর কি আমার চেন্টেও তারা খায় তো লাগে একটু স্পাইস দিয়ে আরম্ভ করি তারা স্পাইস ভালো খায় স্ট্রং করি তখন দেখ রা কইছিলাম হুটকি শিরা আসলে একবারে ইজি পিজিটা বাংলাদেশে মিষ্টি লাউ দিয়ে করতে পারবা আর এদেশে আমরা বাটারনাট স্কোয়াশ আছে মিষ্টি লাউ আছে মিষ্টি লাউ তো চাইলে করতে পারবা কারণ আমি কিছু নাই পানির মাঝে এরে পানির মাঝে তুরা ওলোই দার তুরা মরিচের পাউডার যে যতটুকু জাল খাইবা অতটুকু মরিচের পাউডার দিবা এরপর আমি তখন বাটারনাট স্কোয়াশ যেটা ওটা দিলাইছি মাছ ছোট ছোট করে খাইটা দিছি কাঁচা মরিচ বাখরের পাতা সবটা দিয়া রসুন রসুন গার্লিক আর কি গার্লিক পেস্ট দিলে ভালো আর কি সেচা দিতা আমাকে ছোট ছোট খাইটা দিলা এখন আমি লবণ দিলাইমু দিয়ে আসলে ওটা এখন আমি কুক করবো এরপরে দেখাই মানে আর কিছু না ওটা যে সময় একটু উতরাই যাব কি তখন হুটকি দিলাইমু এটা তো কুইকলি হয়ে যাব গিয়ে এটা তো জানেন মিষ্টি লাউ বেশি টাইম লাগে না পাতলা পাতলা করে খাইটা দিছি এরে দেখ রাস লাই একবারই পাতলা পাতলা করে খাইটা দিছি দেখতেও নাইস লাগে সো হুটকি শিরা সো এরে দেখাই আর একটা জিনিস আপনারা রে এটা হলো হুটকি ফুটি মাছ ড্রাই শুটকি আর কি যেটা শুকনাটা শীতল শুটকি না সো আমি আজ কখটা দিয়ে আনবো এটা পরে বাংলাদেশের লাস্ট টাইম বাংলাদেশে গেছিলাম আর আমার আম্মা দিছিলাম এটা আসলে কিনা নাই এটা মাছ কিনা ফ্রেশ মাছ আনা ওটারে খাইটা শুকাইয়া কি নিজে বানাইয়া ওই শুটকির আসলে নাইস স্মেল তো ওটা দিয়ে আমি এটা খাবো আজকে রান্নমো সো রান্নার আগে যে ফ্যাট ওগুলো আমি খাইটা খাইতে ফেলাইয়া পুরো প্রসেসিং করবো আর কি তারপরে দিন ভালো করে দুই তিনবার ধুই নিয়ে আতের শুটকিতে মনে একটা ডাস্ট নাই তো দুই তিনবার আমি ধুইয়া দিলাম একবার ইজি পিজি শুটকি এটা রান্না এটা আপনারা যে সবাই রান্নাতে পারবা বেগুন মিষ্টি লাউ তারপরে আর কিতাদি রান্নতে পারবা পুরি সিম আর কি সিম দি আলু দি একটু একসাথে রান্নতে পারবা খালি সিম দি রান্নতে পারবা মূলা মূলা দি রান্নতে পারবা এই শুটকি দিয়ে আচ্ছা শীতল শুটকি দেওয়া লাগতো না ইচ্ছা করলে দিতে পারবা না চাইলে নাও দিতে পারবা সো আমি ইদানিং শুটকিটা শেষ করার লাগবে অনেক শুটকি রয়েছে আমার সো আমি ওটা এভরিডেও রান্ধলাম একটা শেষ হয়ে একটা রান্ধি আর কি ওরকম রান্নার পরে দেখাইমো আসলে কিরকম হয় এরে দেখরা আমি প্রসেসিং করছি শুটকি ফ্যাট খাইতে ভালো ফ্যাটের ভিতরে একটু হাঁটা থাকে তো ওখানে আমি একটা দইমু তো ওখান দেখরা একটা উতরি গেছে কি আসলে সবটা তো দেওয়া একবারে
কোরিয়ান্ডার কাঁচা সহ তখন তাহলে আমি শুটকি অ্যাড করে দিলাম আর কিছু নাই এটা দেখা শুটকি দই দই লেছি তো আপনারা 5-7 মিনিট আর কিছু লাগতো না এখন খালি আরো 5-7 মিনিট কুক করবো তারপরে উতরাই গেলে কি শেষ আমার মিষ্টি কেতা বাটারনাট মিষ্টি লাউ হইলেই আমরা বাঙালি টেনে সো রেডি হয়ে যাবে খাওয়ার লাগে দেখুন কি ডিলিশিয়াস লাগে আসলে আমার জানো ওরকম খাই নিতাম তো কে ওরকম বালা পাই নিতে আসলে আমার ওন রেসিপি আমি ওরকম একদিন আজেলাম বালা লাগছে সার লাগে আমি রাম দিতাম টানিস তো ওরকম ট্রাই করতে পারবো আপনারাও ট্রাই করিয়া দেখবা যারা স্পেশালি সিলেটের আছেন গরম গরম বাদ দিয়া বাসমতি রাইসের দেখবা হাইয়া তো শেষ আজকের মতন রান্না মান্দা যখন আমরা 8 o'clock হয়ে গেছে গিয়ে নাইট 8 o'clock নাইট হয়ে গেলে গিয়ে আমরা রব সানসেট হয়েছে না আরও পরে হইব বাট বা চেনতে টাইম খাওয়ার টাইম 8 o'clock স্টার্ট হয়ে যায় গিয়ে তো 8 o'clock থেকে আমি স্টার্ট করিলাই খাওয়ানি আমিও খাইলাই সো আমরা খাইলেইমো আজকে আজকে আমার হাজব্যান্ডেরও অফ আছে সো আমরা আলি আলি খাইয়া আলি আলি আসলে এভরিথিং কিতা খাইতে যাইতে যাইতে বেড 9 o'clock 8:30 হয়ে যাব তো শেষ রান্না বান্ধা এরা দেখুন আমার নাইলা ফাতান চিংড়ি মাছের শিরা একটু পাতলা জুল যেটা ওটা আমার মতো রান্না খাইয়া দেখবা আসলে গরম গরম বাদ দিয়ে কতটুক টেস্ট লাগে আর তো চিংড়ি বোনা নাইলা শাক আর এর তো মিষ্টি লাউ আমি মিষ্টি লাউ কই ইটারে আর শুটকি খাইতে টেস্ট হয়েছে কিনা রান্না রান্দা খাইয়া দেখবা আসলে কতটুক টেস্ট হয়েছে ওর না সো আজকের মতো রান্না মধ্যে এখনও শেষ এখন প্লেট গ্লাস ভাত সব আনবো না ওয়ান বাই ওয়ান আসলে তিনজনের মুখ তুলে খাইয়া দেওয়া লাগে আর একজন নিজে নিজে খাইন সো খাইমো খাওয়া দাওয়া পাট আর মজুর পাল্লা থাকবা সবাই দোয়া করবা আর এটা পার্ট টু আজকের কুকিংয়ের আসলে একসাথে পার্ট ওয়ান পার্ট টু খেনে একসাথে দুয়ো পার্ট করে লইলে বাক্কা লম্বা ভিডিও হয়ে যায় অত লম্বা ভিডিও আমার ভিউয়ার্স যারা তারা বেশিরভাগ বাংলাদেশের সো অত ডাটা তারা মাইট বি থাকে না সো এর লাগে আমি শর্ট করে দিলাম 7-8 মিনিট তারপরে 7-8 মিনিট ওরকম দুই পার্টে সো তারা দেখতে পারবা ইজিলি ভালা থাকবা সবাই দোয়া করবা আর প্লিজ প্লিজ আমার ফেসটারে লাইক করবা ফলো করবা শেয়ার করবা আর আমার মতো রান্দা খাই আমারে জানাইবা যে আসলে রিভিউ দিবা কীরকম হয়েছে খুশি হইমু আসসালামু আলাইকুম